মাত্র কয়েকদিন পরেই দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, আর সেই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি পার্টি গোহারান হারবে, এটা নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএসের নেতাদের কথা শুনেই বোঝা যাচ্ছে। তাই নরেন্দ্র মোদী বিজেপি আরএসএস চাইছে বিজেপির দালাল সিবিআই ইডিকে দিয়ে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, যারা বিজেপি পার্টিকে ওই পাঁচটি রাজ্যে হারাবে, যারা বিজেপি পার্টিকে পুরোপুরি গোহারান হারাতে চলেছে, সেই সমস্ত রাজনৈতিক নেতাদের, সেই সমস্ত রাজনৈতিক দলের বড় বড় নেতাদেরকে সিবিআই ইডি, বিজেপির দালাল সিবিআই ইডিকে দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, যাতে ওই বিজেপি বিরোধী নেতারা সরে পড়ে এবং বিজেপি যাই হোক করে জিতে যায়। কিন্তু নরেন্দ্র মোদী বিজেপি আরএসএস ওখানে ওই পাঁচটি রাজ্যে গোহারান হারবে সাংবাদিক সুচন্দ্রিমা তার এই ভিডিওর মধ্যে পুরোপুরি প্রমাণ করে দিলেন। সাংবাদিক সুচন্দ্রিমা নরেন্দ্র মোদী ও বিজেপির দালাল সিবিআই ইডিকে বললেন, তোমরা কুকুরের মতো এই পাঁচটি রাজ্যে বিরোধী দলের নেতাদের পেছনে পড়ে থাকলেও পাঁচটি রাজ্যেই বিজেপি গোহারান হারবে, শত চেষ্টা করেও বিজেপি ওই পাঁচটি রাজ্যে শেষ হয়ে যাবে। চলুন সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে ওই পাঁচটি রাজ্যে বিজেপির দালাল সিবিআই ইডি শত চেষ্টার পরেও কিভাবে গোহারান হারতে চলেছে। বিভিন্ন সমীক্ষা বলছে না বিজেপির তরি তেলেঙ্গানা, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশে ডুবছে, রাজস্থানেও হাওয়া ঘুরছে। কিছুদিন আগেও যা কে কোয়াক বলেই মনে হচ্ছিল, এখন কিন্তু সেটা আর নেই। অ্যান্টি ইনকাম্বেন্সির হাওয়া অনেকটাই সামলে নিয়েছেন অশোক গেহলত। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বা তেলেঙ্গানা সামাল দেওয়া যাবে না। তার চেয়েও বড় কথা হলো, সামাল দেওয়া যাবে 2024? না, যাবে না। বুঝেছেন মোদিজি, তাই টার্গেট চারজন মুখ্যমন্ত্রী, একজন উপমুখ্যমন্ত্রী। আগামী তিন মাস দেশের প্রধানমন্ত্রী তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড় যাবেন। একদিন কি দুদিন পরপর যাবেন। এখনো নির্বাচনী বিধিনিষেধ লাগু হয়নি, তাই এখন নানান প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন, এরপর দলীয় সভা করবেন, রোড শো করবেন, আর নির্বাচনের দিনে একেবারে লাগোয়া অঞ্চলে উনি রোড শো করবেন। ওনার দুটো মোড আছে, একটা নির্বাচন মোড, অন্যটা বিদেশ ভ্রমণ মোড। তো আপাতত উনি ওই নির্বাচন মোডে আছেন, কারণ উনি বিলক্ষণ বুঝেছেন যে হাত থেকে ফসকে যাচ্ছে সিংহাসন, গদি উল্টবে। 303 তো দূরস্থান, 240-এর কাছাকাছি যেতেও দম লাগবে। রাজার সব থেকে বড় ভয় সিংহাসন হারানো, যে কোনো রাজা। আমরা অমন ইন্দিরা গান্ধীকে দেখেছিলাম গদি বাঁচাতে, এমার্জেন্সি আনতে, তাতে লাভ হয়নি সেটা অন্য বিষয়, রাজা তার গদি বাঁচানোর জন্য যে কোনো অস্ত্র তুলে নেন, ইতিহাস সেটাই বলছে। আরএসএস বিজেপির কাছে 2024 এক বিরাট লক্ষ্য। মাথায় রাখুন, বিজেপি আরএসএস এর পলিটিক্যাল উইং, আরএসএস এর 100 বছর পূর্তি 2025-এ, আর তাদের প্রথম লক্ষ্য হিন্দু রাষ্ট্র। কাজেই এত কাছে এসে তারা সেই লক্ষ্য হারাতে রাজি নয়, অনেক নাটক তাদের করতে হচ্ছে। রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে ফুল দিতে হচ্ছে, ত্রিবর্ণ পতাকা তুলতে হচ্ছে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে লোক দেখানো হলো, মেনে চলতে হচ্ছে। এগুলো তো আরএসএস বিজেপির নটঙ্কি। তাঁরা চান মনুসংহিতা, তাঁরা চান ভাগোয়া ঝান্ডা, তাঁরা চান সাভারকরের সমাধিস্থলে প্রার্থনা, তাঁরা চান হিন্দু রাষ্ট্র। এই কাজ ওনারা করবেন, কাজেই টার্গেটের এত কাছে এসে তারা ফিরে যেতে চান না, আর তার জন্য যা যা করার সেটা করে চলেছেন। দুর্নীতি বিরোধী অভিযানের শুরুয়াতে দিনগুলোতেই ওনাদের মনে ধরে এই ভিজিলেন্স এজেন্সিগুলোর কাজ কারবার, এদেরকে কাজে লাগানো যায় সেটাও ওনারা কিছুদিনের মধ্যেই বোঝেন, এবং তারপর থেকে লাগাতার এই কাজ ওনারা মূলত তিনভাবে করে এসেছেন। বিরোধীদের মধ্যের এই ভাগাভাগিকে কাজে লাগাচ্ছেন মোদিশা, আর হতচ্ছাড়া সংবাদ মাধ্যম। মোদিজি কেন, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মনে হয় মূলধারার সংবাদপত্র বা টিভি চ্যানেলই প্রভাবশালী, কিন্তু গত 10 বছরে সেই ছবি পাল্টেছে। এখন মূলধারার কাগজ বা টিভি চ্যানেলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে ইন্টারনেট, ইউটিউব, সামাজিক গণমাধ্যম। কাজেই সেখান থেকেই ধারালো তীরের মতো নেমে আসছে সত্যি, মানুষ তা দেখছেন, জনমত তৈরি হচ্ছে, তাতেই ঘুরে যাচ্ছে খেলা। অতএব মোদি শাহ আরএসএস বিজেপির নতুন টার্গেট, কিন্তু সংবাদ মাধ্যমকে খবর করছে, সরকারের বিরুদ্ধে খবর করছে বলে গ্রেফতার করলে তো চলবে না, তাই সেখানেও তাদের ফান্ডিং নিয়ে তদন্ত চালাও, ইডি পাঠাও, ইনকাম ট্যাক্স পাঠাও, করকে দাও, বুঝিয়ে দাও
কথা না শুনে চললে মালিকের ঘরে ইডি পাঠাও, সম্পাদকের নামে দেশজুড়ে মানহানির মামলা করো, বিভিন্ন রাজ্যে হাজিরা দিতে দিতে জান কয়লা হয়ে যাবে, নিজের সংবাদ মাধ্যম বেঁচে চুপ করে যাবে প্রণয় রায়ের মতো। সেই লাইনেই নিউজ ক্লিক এবার আক্রমণের মুখে। নতুন ইস্যু চীনের টাকা। চীনের কোম্পানি মোদিজির পিএম কেয়ার ফান্ডে টাকা দিতে পারে, কিন্তু এদেশের সংবাদ মাধ্যমে দিতে পারে না। অবশ্য সেও যে দিয়েছে তারও কোনো প্রমাণ এখনো আমাদের সামনে নেই, আসবেও না। প্রথমে দেশের প্রতিবাদী র্যাডিক্যাল ফোর্সকে জেলে ঢোকানো গেছে, তারপরে বিরোধী দলের নেতাদের একে একে জেলে পোড়ার কাজ চলছে। গতকালই আপ নেতা সঞ্জয় সিংকেও জেলে পোড়া হলো। সংবাদ মাধ্যমকে দেশদ্রোহী ঘোষণা করে তাদের সম্পাদক সাংবাদিকদের জেলে পুরে অন্যদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও কি সামলানো যাবে? যাচ্ছে? বিভিন্ন সমীক্ষা বলছে না। বিজেপির তরি তেলেঙ্গানা, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশে ডুবছে, রাজস্থানেও হাওয়া ঘুরছে। কিছুদিন আগেও যা কেক ওয়াক বলেই মনে হচ্ছিল, এখন কিন্তু সেটা নেই। অ্যান্টি ইনকাম্বেন্সির হাওয়া অনেকটাই সামলে নিয়েছেন অশোক গেহলত। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ বা তেলেঙ্গানা সামাল দেওয়া যাবে না। তার চেয়েও বড় কথা হল, সামাল দেওয়া যাবে 2024? না, যাবে না। বুঝেছেন মোদিজি, তাই টার্গেট চারজন মুখ্যমন্ত্রী, একজন উপমুখ্যমন্ত্রী। ডিসেম্বরের মধ্যে এদের জেলে পুরতে পারলে মোদিজি মনে করছেন খানিক স্বস্তি পাবেন। তার মাথা ব্যথা দিল্লির কেজরিওয়ালকে নিয়ে, মাথা ব্যথা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আর ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে নিয়ে। এরই সঙ্গে ওনার নজর আরজেডির নেতা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দিকে। এই পাঁচজনকে জেলে পুরে দিলেই রাস্তা বিলকুল সাফ হয়ে যাবে বলে মনে করছেন মোদী শাহ। তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, এবং এটাও সত্যি যে এই কাজ করে উঠতে পারলে বিজেপি আপাতত খানিক স্বস্তি তো পাবেই। এক পরিকল্পনা মাফিক তাঁরা এগোচ্ছেন। এসব গ্রেফতার যে একেবারেই দুর্নীতি ইত্যাদির সঙ্গে জড়িত তার ভূমিকা তৈরি করা হচ্ছে, বিরোধী নেতাদের অনেকে সেটা জানেন, বুঝেছেন। তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া এই বিপদকে আটকানোর কোনো পথ নেই, সেটাও বুঝেছেন। কিন্তু সবাই তা বুঝেছেন মনে হয় না। আজ এ পর্যন্তই।